টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে ফেনী শহর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে। এদিকে পরশুরাম উপজেলায় একজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরি, কাহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠে গেছে। এতে গতকাল মঙ্গলবার রাত থেকে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকায় নতুন করে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে আছে গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। অনেক এলাকায় গতকাল মঙ্গলবারের রাত থেকেই বিদ্যুৎ নেই। কয়েকটি ডিঙি নৌকায় পানিবন্দীদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। উদ্ধার কাজে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা আজ বুধবার সকালে কুমিল্লা থেকে স্পিড বোট নিয়ে রওনা হয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে জেলা প্রশাসক শাহিন আক্তার। আলহামদুলিল্লাহ, স্পিড বোট নিয়ে যাচ্ছে আমাদের সেনাবাহিনী। এখন আছে গ্যান হক টাওয়ারের সামনে, মিজান রোড থেকে যাচ্ছে।